মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম হচ্ছে সর্বশেষ নবী ও রাসুল রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিসত্তায় যেমন উত্তম বংশ ও মর্যাদার ব্যাপারেও তেমনি সবচেয়ে উত্তম এখানে ইব্রাহিম আলাইহি সাল্লাম থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এর একটা বংশপরম্পরা তুলে ধরা হল ইব্রাহিম আলাইহি সাল্লাম থেকে ইসমাইল আলাইহি সালাম তারপর আমরা আদনানের কথা জানতে পারি আদনান হচ্ছে নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ তালিকায় একুশতম ঊর্ধ্বতন পুরুষ কোনও কোনও বর্ণনায় বিবৃত হয়েছে যে নাবি কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ বংশ তালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন আর একটু অগ্রসর হতেন না তিনি বলতেন যে বংশাবলী সম্পর্কে বিশেষজ্ঞরা ভুল বলেছেন তার অনুসন্ধান অনুযায়ী আদনান এবং ইব্রাহিম আলাইহি সালামের এর মধ্যবর্তী স্থানে দীর্ঘ চল্লিশটি পিড়ির ব্যবধান বিদ্যমান রয়েছে রাসুল সাল্লাহ আলাহি সাল্লাম বলেন আল্লাহ তা আলাহ ইব্রাহিম আলাহি সাল্লাম এ সন্তানাদির মধ্য থেকে ইসমাইল আল্হি সাল্লামকে ইসমাইল আলাহি সাল্লাম সন্তানাদির মধ্যে কিনানাহকে মনোনীত করেন কিনানাহর বংশধারার মধ্যে কুরাইশকে কুরাইশ থেকে বনু হাসিমকে এবং বনু হাসিম থেকে আমাকে মনোনীত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মোট তিন পুত্র ও চার কন্যা ছিল ইব্রাহিম ব্যতীত বাকি ছয় সন্তানের সবাই ছিলেন খাদিজা রাইযাল্লাহু আনহা এর গর্ভজাত